কেষ্টপুরের সিদ্ধেশ্বরী গার্ডেনে প্রফুল্ল কাননের পূজোর ছবি দেখে নেব, আনন্দে মাতোয়ারা সেখানকার আবাসিকরা। আমি এখন রয়েছি কেষ্টপুর পশ্চিম অঞ্চলের সব থেকে বড় আবাসনে, সিদ্ধেশ্বরী গার্ডেন আবাসিক বিন্দু। এই আবাসনে প্রায় 2500 মানুষের বসবাস, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের এখানে বাস। মূলত আমাদের এখানে যারা এই পুজোটা করি, এছাড়াও কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদের থাকে, সেগুলো কাঁধে কাঁধ মিলে আমরাই বহন করার চেষ্টা করি। আমরা নিজেদেরভাবে, বাইরে থেকে আনা হয় না, হয় খুবই কম, কিন্তু আমরা নিজেরাই সাধারণত এটা করে থাকি। আমাদের পুজোয় আমাদের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 5 দিনই আমাদের সান্ধ্যকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়, সেখানে আমরা আমাদের যেমন নিজস্ব যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা তো পরিবেশন করার চেষ্টা করি, আমরা নিজেরাই করি। আর এছাড়াও বিভিন্ন প্রদেশের যে সমস্ত বেশ ভালো ধরনের যে সমস্ত সাংস্কৃতিক চর্চা আছে, তার চেষ্টাটা এখানে দেখা যায়। কলকাতা শহরে নানা রকম থিমের ছড়াছড়ি হলেও এই আবাসনের উদ্যোক্তারা বা আবাসিকদের মূল টার্গেট সাবিকি আনার পুজোর ঢঙে পূজা করা। ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কল্লোল মণ্ডল, কলকাতা টিভি।